হাইকোর্টে জামিনের আবেদন সন্দীপ ঘোষের 21 অক্টোবর নিম্ন আদালতে হাজিরার কথা ছিল, কিন্তু সিবিআই সেই দিন সন্দীপকে পেশ করেনি। এমন কারণ দেখিয়েই জামিনের আবেদন। বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে আজ শুনানি। জামিনের আবেদন হাইকোর্টের সন্দীপ ঘোষের 21 অক্টোবর নিম্ন আদালতে হাজিরার কথা ছিল, কিন্তু সিবিআই সেই দিন সন্দীপকে পেশ করেনি। আর এমন কারণ দেখিয়েই জামিনের আবেদন করা হয়েছে। বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে শুনানি। বিস্তারিত জানাবেন অর্ণবাংশু নিয়োগী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু, কি খবর রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি জামিনের আবেদন করেছেন। তার বক্তব্য হচ্ছে এটা যে সন্দীপ ঘোষকে 21 অক্টোবর নিম্ন আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু ওই দিন তাকে পেশ করা হয়নি, এমনকি তাকে হেফাজতে বা রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করা হয়নি। সেই জায়গা দাঁড়িয়ে তাকে কিন্তু জামিন দেওয়া হোক এই মর্মে আবেদন করেছেন তিনি। আজকে আদালতে ভ্যাকেশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। আশা করা যাচ্ছে আজকে এই মামলার শুনানি হবে, যেখানে সিবিআই এই মামলায় পার্টি করা হয়েছে। সিবিআই তারা কৈফিয়ত দেবে যে কেন সন্দীপ ঘোষকে 21 অক্টোবর নিম্ন আদালতে পেশ করা হয়নি, আর যদি পেশ করা নাই বা হয় তাহলে তাকে কেন রিমান্ডে নেওয়া হয়নি, তাহলে কিসের ভিত্তিতে তিনি এখনো জেলে আছেন, সেই প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ সন্দীপ ঘোষ এই গ্রাউন্ডটাকে তিনি নিজের দিকে ব্যবহার করতে চাইছেন, সেই কারণে কিন্তু এই জামিনের আবেদন, আর কিছুক্ষণ পর এই মামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।